হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনারা ইউটিউব এবং ফেসবুকে লাইভ স্ট্রিম করবেন, ঠিক আছে, ওবিএস স্টুডিও দিয়ে। হচ্ছে সিম্পল কিছু সেটিংস করে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন খুব সহজে। চলুন দেখে নেওয়া যায় কী কী সেটিংগুলো করতে হয়। আগে আমরা চলুন ওবিএস স্টুডিওতে চলে যাই, ঠিক আছে। ওবিএস স্টুডিওতে আসার পরে আপনাদের প্রথমত এরকম থাকবে না, এরকম দেখাবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের এরকম করতে হলে কী রকম সেটিং করতে হবে, এরকম সেটিং করতে হলে আপনাদের এখানে প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এইরকম স্ক্রিন 1 2 3 এরকম আসবে। তো স্ক্রিন 1 2 3 আসার পরে আপনাদের ওকে দিলে তারপর হচ্ছে আপনাদের এরকম সিন তো অ্যাড হবে, বাট হচ্ছে এই পারে অ্যাড হবে না, ঠিক আছে। যেহেতু আমার কাছে সেকেন্ড কোনো স্ক্রিন ক্যাপচার নাই, যে কারণে আমি দেখাইতে পারতাছি না, ঠিক আছে। কারণ দেখাইলে মনে করেন যে এইটাই চলে যাবে। তো আচ্ছা, আমি এখানে সিন 2-তে, সরি, আমি সিন 3-তে আমি দেখাই দিই যে এখানে ক্লিক করলে তো আপনি এখানে কি করতে চাচ্ছেন। আপনি কি শুধু ইমুলেটর গেমটা ক্যাপচার করতে চাইতেছেন, নাকি আমার মতো হচ্ছে পুরো উইন্ডোসে যা যা আছে আপনি সবকিছু দেখাইতে চাইতেছেন? যদি আপনি একটা গেমের উপর বেস কইরা, মানে শুধু গেমের ভিডিওটাই দেখাবেন এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্যাপচার উইন্ডোজ, ঠিক আছে। ক্যাপচার উইন্ডোজ করলে আপনার হবে কি, এই যে যে ইমুলেটরটা আছে না, আপনি কি করবেন, ক্যাপচার উইন্ডোজ করার আগে ধরেন এখন আপনি সেটিং করতেছেন, ঠিক আছে। আপনি এখন সেটিং করতেছেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রাখবেন, ঠিক আছে, রান করে রাখবেন। ধরেন ফ্রি ফায়ার খেলেন, পাবজি খেলেন, কল অফ ডিউটি খেলেন, এনিথিং যেটাই খেলেন, হ্যাঁ, আপনার হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে রান করে রাখবেন। তারপর হচ্ছে কি করবেন, ওবিএস স্টুডিওতে আসবেন। আসার পরে এই যে উইন্ডোজ ক্যাপচারটা আছে না, এই সিন আগে সেট করবেন, সিন 1 2 3 4, এটা যা আপনার যেটা ইচ্ছা। তারপর হচ্ছে এপারে প্লাস আইকন আসার পরে এখানে হচ্ছে উইন্ডোজ ক্যাপচার, ঠিক আছে। এগুলার অনেকগুলার কাজ আছে, এগুলো আমি পরে বলবো আপনাকে। আমি আপাতত কীভাবে করতে হয় বেসিক নলেজটা দিতেছি, ঠিক আছে। উইন্ডোজ ক্যাপচারে ক্লিক করলে আপনাদের হচ্ছে উইন্ডোজটা নিয়ে নেবে, যেরকম ধরেন আমার 2-এ সেট করা আছে, ঠিক আছে। 2-এ আমি 2-এ দেখবেন আমি ক্লিক করলে সাথে সাথে আমাকে গেম ইন্ডে চলে যাবে, বাট আমি কিন্তু ওবিএস স্টুডিওর মধ্যেই আছি, ঠিক আছে। তো এটা অ্যাড করার পরে আপনাদের চলে যেতে হবে সেটিংসে, এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে জেনারেল এগুলো সব কিছু ওকে রাখেন। স্ট্রিমে যেয়ে আপনাদের এখানে হচ্ছে এরকম থাকতে পারে, আবার ফেসবুক ইউটিউব এরকমও থাকতে পারে। তো এখন হচ্ছে আপনি লাইভ স্ট্রিম কোথায় করতে চাচ্ছেন, ফেসবুকে নাকি ইউটিউবে? তো আপনি যদি ফেসবুকে লাইভ স্ট্রিম করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে ফেসবুক লাইভ, ঠিক আছে। ফেসবুক লাইভ সিলেক্ট করতে হবে, এখানে সার্ভিস, ফেসবুক লাইভ, সার্ভার ডিফল্ট, তারপর এখানে হচ্ছে স্ট্রিম কি, স্ট্রিম কিটা কোথায় পাবেন এটা হচ্ছে পরে বলতেছি। আচ্ছা না, হ্যাঁ, আমি পরে বলবো, আগে আমি এটা হচ্ছে আপনার স্ট্রিম আউটপুট, আচ্ছা আউটপুট, এখানে হচ্ছে আউটপুট হচ্ছে আপনার ভিডিও রেট। আমি হচ্ছে এটা রেকর্ড করতেছি, যার কারণে আমি হচ্ছে 5500 kbps দিয়ে রাখছি, হ্যাঁ। সফটওয়্যার X264, অডিও বিটরেট 160, এটা যদি টিক করা থাকে আনটিক করে দিবেন। রেকর্ডিং পার্টেতে আপনার মতো সিলেক্ট করে নিবেন, রেকর্ডিং কোয়ালিটি সেম এজ স্ট্রিম, আমারটা যেটা সিলেক্ট করা আছে। এই জায়গায় একটু ধ্যান দিন, রেকর্ডিং ফরম্যাট এটা হচ্ছে আপনার MKV করা থাকে, ঠিক আছে। রেকর্ডিং ফরম্যাট MKV করা থাকে, আপনি এটা MP4 করে নেবেন, যাতে করে আপনার আর খাটনি করে কনভার্ট করতে হবে না MKV থেকে আপনার MP4-এ, ঠিক আছে। তারপর হচ্ছে অডিও, আমি এগুলো ডিফল্টে রাখছি। তারপর হচ্ছে ভিডিও রেজুলেশন, এখন হচ্ছে এখানে অনেক ম্যাটার করে, এটার সাথে হচ্ছে ওই যে আউটপুটের KBPS ম্যাটার করে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখেন আমার অলরেডি স্ট্রিম চলতেছে, যার কারণে আমি বুঝে বলতে পারতেছি না আপনাকে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি আপনার মনিটরের রেজুলেশন কত কিংবা আপনার নেটের স্পিড কত এটার উপর ভেরিফাই করে। আপনার ইন্টারনেট যদি হচ্ছে আপলোড স্পিড যদি আপনার 5 Mbps হয়, ঠিক আছে, স্ট্রিমের সাথে স্ট্রিম করে যদি আপনি খেলার মতো যদি আপনার ওয়াইফাই হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আর আপনার হচ্ছে রেজুলেশনও যদি বেশি হয়, হ্যাঁ, আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে রেজুলেশন যদি বেশি হয়, তারপরে হচ্ছে আপনি ফুল এইচডি করে দেবেন। ফুল এইচডি বলতে 1920x1080p,
আর যদি নর্মাল হয় সেক্ষেত্রে আপনি 1366 বাই 768 করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে কমন FPS ভ্যালু 60 করে দিবেন। তো রেজুলেশনের কারণে হচ্ছে আপনার অনেক সময় ফ্রেম ড্রপ দেয়, স্ট্রিম ল্যাগ দেয়, ঠিক আছে? তো আপনার যে এই জিনিসটা একটু মনে রাখবেন। আর যদি আপনাদের লো এন্ড পিসি হয়, গ্রাফিক্স কার্ড না থাকে, ঠিক আছে, গ্রাফিক্স কার্ড ছাড়া লো এন্ড পিসি যদি হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, 1280x720, 1280x720 দুইটাই সেম করে দিবেন, কমন FPS ভ্যালু 60 করে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে অডিও, ও আচ্ছা এটা তো হয়েছে। আর হটকে মটকে এগুলো দরকার নেই, এগুলো আপনারা পরে এমনি বুঝে যাবেন, এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? তো এখানে আসে এখন ভিডিও বিটরেটে, ঠিক আছে? ওটা যদি সিলেক্ট করেন আপনার 1920x1080p, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এখানে 5000-এর উপরে রাখতে হবে। এখানে আমার 5500 kbps আছে, এখানে আপনি স্ট্রিম করার সময় 5500-এর উপরে kbps রাখতে হবে। আর হচ্ছে যদি আপনি 1366 বাই 768 যদি আপনার স্ট্রিম করেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো হয়, ঠিক আছে, এইচডিতে স্ট্রিম করার ক্ষেত্রে আপনি হচ্ছে সর্বনিম্ন 2400 kbps, 2400 kbps থেকে আপনি 3500 kbps পর্যন্ত সেট করতে পারেন। এটা হচ্ছে আপনার ইন্টারনেটের উপর ভেরিফাই করা, ঠিক আছে? আপনি যদি এখন আপনার ইন্টারনেট লোড নিতে পারবে 2200 kbps, এই যে এখানে আছে না, এখানে আপনি শো করবে এই যে কোনাটা, আমার মাউসটা খেয়াল করেন, এই যে কোনাটা আছে না, আপনি যখন এই স্টার্ট স্ট্রিম দিবেন, এই কোনাটার মধ্যে হচ্ছে আপনার শো করবে kbps কত টানতেছে এই জায়গায়, ঠিক আছে? তো kbps অনুযায়ী আপনি হচ্ছে আপনার kbpsটা সেট করবেন, আপনি পরেও kbps সেট করতে পারেন, ঠিক আছে? তো আপনার ইন্টারনেট স্পিড অনুযায়ী kbps সেট করেন। আর হচ্ছে আপনার কোয়ালিটি, মোটামুটি একটা কোয়ালিটি আনার জন্য 2200 kbps থেকে আপনার 3500 kbps, 3000-এর ওপরে কিংবা 2800 kbps এ ভালো স্ট্রিম দেখা যায়, ঠিক আছে? কোয়ালিটি অনেকটাই ভালো লাগে, পিসিতেও দেখে শান্তি আছে, মোবাইলেও দেখেও শান্তি আছে, বাট 2400-এর কম হইলে আর ভালো লাগে না দেখতে, ঠিক আছে? একদম 3GP 144p হয়ে যায়, এরকম এরকম দেখা যায়, ঠিক আছে? তো এখন আসি হচ্ছে এই ফেসবুক ইউটিউবের এই কাহিনীতে, ঠিক আছে? তো আমি ইউটিউবের ওখানে রেডি করে রাখছি। তো এখানে হচ্ছে ফেসবুক লাই ইউটিউবে দেখাই আমি আগে। তো ইউটিউব করতে গেলে আপনি কাস্টম করে দিন, ঠিক আছে? ইউটিউব RTM করার দরকার নেই, ইউটিউবে হচ্ছে কাস্টম করে দিন, সার্ভিস এখানে কাস্টম করে দিবেন। তারপরে এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে সব কিছু। তারপর হচ্ছে আপনারা এখানে যাবেন, তারপর হচ্ছে আপনাদের যেই অ্যাকাউন্টে স্ট্রিম করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনার সাইকনে, তারপর হচ্ছে গো লাইভ, ঠিক আছে, গো লাইভে সিলেক্ট করবেন। গো লাইভে সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে হচ্ছে এডিট। এডিটে আসার পরে হচ্ছে আপনি ইচ্ছা মতো এখানে এডিট করতে পারেন, আপনি টাইটেলে কি দিবেন, ডিসক্রিপশন কি দিবেন, তারপরে যে এখানে স্ক্রোল করবেন এই সাইডে না, এই সাইডে, এই যে এই বরাবর, এই বরাবর স্ক্রোল করবেন, তারপরে এই যে ক্যাটাগরি ম্যাটাগরি সব কিছু এখানে পাবেন, ঠিক আছে? এখানে অপশনাল, ফ্রি ফায়ার, এগুলো সব আপনার মতো করে ফিল আপ করে দিবেন, ঠিক আছে? ওই ভাই এডি কি স্প্যানিশ মি স্প্যানিশ সাইট আছে, ফ্রি ফায়ার, ঠিক আছে? তারপরে এই যে এখানে দেখবেন যে থাম্বনেল, এখানে এমটি থাকবে আপনার থাম্বনেল দেখাতে, এখানে থাম্বনেল সিলেক্ট করবেন। আপনি যদি ভিডিওটা স্ট্রিম যদি প্লেলিস্টে সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে প্লেলিস্ট সেভ করে রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এখানে আসার ট্যাগ, আপনি যদি ট্যাগ অ্যাড করতে চান আপনি ট্যাগ দিতে পারেন, আমি যে এই ট্যাগগুলো দিছি, ঠিক আছে? তারপরে এগুলার কিছু চেঞ্জ করার দরকার নাই নিচে, হ্যাঁ এগুলো চেঞ্জ করার দরকার নেই, আপনি যদি চেঞ্জ করতে চান করে নিতে পারেন। তারপরে এগুলো সেভ করে দিলেই সেভ হয়ে গেল, এটা হচ্ছে আপনার বারে বারে আপনার এখানে সেটিং করতে হবে না, ঠিক আছে? এখানে আপনার বারে বারে সেটিং করতে হবে না। তারপর হচ্ছে আপনার এখানে কি করবেন, এটা তো হয়ে গেল তাই না, এখানে হচ্ছে দেখেন স্ট্রিম কি আর হচ্ছে স্ট্রিম ইউআরএল নামে দুইটা অপশন আছে, হ্যাঁ সার্ভার ব্যাকআপ এটা বাদ দেন। তো এখানে হচ্ছে আপনারা কি করবেন, স্ট্রিম কিটা কপি করে নিবেন, স্ট্রিম কিটা কপি করে নেওয়ার পরে স্ট্রিম কিতে চলে আসবেন, স্ট্রিম কিতে চলে আসার পরে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার স্ট্রিম ইউআরএল, স্ট্রিম ইউআরএল এখান থেকে নিয়ে এখানে কপি করে দিবেন, মানে যদি কপি করে এখানে সেভ দিয়ে দেন, ঠিক আছে, তাহলে এখানে সেভ হয়ে যাবে। এখন যদি আমি এটা প্রসেস হচ্ছে যে ওখানে কিছু করতে হবে না, এখানে আপনার স্ট্রিম কি
ঠিক আছে, স্ট্রিম কি আর হচ্ছে কি কি কই স্ট্রিম ইউআরএল দেওয়ার পরে স্টার্ট স্ট্রিমিং দিলে এখানে অটোমেটিক শুরু হয়ে যাবে স্ট্রিম। ঠিক আছে, আপনার ইউটিউবে কোনো গো লাইভ, ওকে গো লাইভ এরকম কিছু দিতে হবে না। তো এখন হচ্ছে চলেন আমরা ফেসবুকে চলে যাই। ঠিক আছে, তো ফেসবুকে যাওয়ার জন্য হচ্ছে কি করতে হবে, আগে আমরা ফেসবুকে চলে যাই। আমি যে পেজে স্ট্রিম করি আমি সেই পেজে চলে আসছি। ঠিক আছে, মানে এখানে মাঝে মধ্যে স্ট্রিম করি, প্রতিদিন না। তো এটা হচ্ছে আমার পেজ, যেটা লিংক আপনি ডিসক্রিপশনে পাওয়া যাবেন। হ্যাঁ, তো এই পেজে আসার পরে আপনি যে পেজে স্ট্রিম করতে চান সেই পেজে আসা, কিংবা আপনার প্রোফাইলেও যদি স্ট্রিম করতে চান সেম প্রসেস, আপনার ওখান থেকে গো লাইভে যাবেন, যে স্ট্রিম কি বসায় দেবেন, বাস আমি জাস্ট পেজটা দেখে দিতেছি কারণ সবাই পেজে স্ট্রিম করবে। ঠিক আছে, তারপর স্টার্ট স্ট্রিমিং। স্টার্ট স্ট্রিমিং, তারপর হচ্ছে এরকম আসবে, তারপর হচ্ছে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে আপনারা হচ্ছে গো লাইভ। ঠিক আছে, গো লাইভে যাওয়ার পরে হচ্ছে আপনাদের পেজটা সিলেক্ট করে নেবেন, তারপর হচ্ছে এখানে ক্রিয়েট এ ভিডিও, সরি ক্রিয়েট গো লাইভ, তারপর আমি যেরকম ভাবে দেখাইলাম সেম প্রসেসে আপনারা হচ্ছে এই ইটা সাজায় নেবেন, তারপর এখানে থাম্বনেলও লাগায় দিবেন। ওকে, আপনারা এখানে থাম্বনেলও লাগাই দিবেন। তো দেখেন এখানে হচ্ছে কমপ্লিট তিনটা তিনটা ধাপ আছে এটা। ঠিক আছে, একটা হচ্ছে যে স্ট্রিম কি, তো এখানে বরাবরের মতো সেম প্রসেস, সেটিংস, স্ট্রিম, ফেসবুক লাইভ, বাস এটা এখন আপাতত এখানে হইলো। তারপর হচ্ছে এগুলো আপনার মতো সেট করে নেবেন। ঠিক আছে, এগুলা সেট করে নেওয়ার পরে আপনারা হচ্ছে এটাতে ক্লিক করবেন, ক্যামেরার উপরে ক্লিক করবেন। ক্যামেরার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন স্টার্ট স্ক্রিন শেয়ার নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপর এখানে, তারপর শেয়ার। ঠিক আছে, তারপর ক্লোজ করে দেন, সমস্যা নাই। তো এটা কিন্তু হচ্ছে ওবিএস এর সাথে এখন কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তো ওবিএস এর সাথে কানেক্ট হয়ে গেছে, এখন আপনারা কি করবেন, এখন হচ্ছে আপনারা মানে সব কিছু সেট আপ দিয়ে দেওয়ার পরে এই প্রসেসটা করবেন। ঠিক আছে, আপনার টাইটেল, থাম্বনেল, মামনেল, গেম, টেম, যত যা সেট আপ আছে সব সেট আপ দেওয়ার পরে আপনারা হচ্ছে এই স্ক্রিন শেয়ার দিবেন। স্ক্রিন শেয়ার দেওয়ার পরে হচ্ছে এখানে গো লাইভ অপশন আসছে, তো এখানে গো লাইভে ক্লিক করবেন। ঠিক আছে, দেখে এখানে গো লাইভ দিলে আমার ওই জায়গায় চলে আসবো। ট্যাগ গেম ম্যাম সব দিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, এখানে গো লাইভ শো, গো লাইভে ক্লিক করবেন। ঠিক আছে, আমি যেটা বলি আপনাকে, গো লাইভ ক্লিক করার পরে এই জায়গায় আগে ওখানে যাই স্টার্ট স্ট্রিম দিবেন না। ঠিক আছে, ওবিএসে দিবেন, যে গো লাইফে দেওয়ার পরে 1 2 3 করে যখন এদিকে পুরো ইজোড যখন চলে আসবে, আপনার অ্যানালাইটিক যখন চলে আসবে, ঠিক আছে, আপনি দেখবেন যে ওই জায়গায় সেকেন্ড উঠেছে 1 2 3 এরকম করে যখন সেটিং উঠতেছে কোনার মধ্যে বাম পারে কোনায়। ঠিক আছে, দেখবেন যখন দেখবেন যে এখানে শুরু হয়ে গেছে, তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে ওবিএস স্টুডিওতে যাবেন। ওবিএস স্টুডিওতে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখানে স্টার্ট স্ট্রিমিং দিয়ে দিবেন। ওকে, এখানে স্টার্ট স্ট্রিমিং দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের স্ট্রিম স্টার্ট হয়ে গেছে। এখন এই জায়গায় মনে করেন যে আমার তো স্ক্রিন শেয়ার হয়ে আছে অলরেডি এখানে, তো আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এই হলো অবস্থা। এখানে যদি আমি সিন টুতে সিলেক্ট করি তাহলে মনে করেন যে আমার এই যে এটা এটা শো করবে এরকমভাবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাইতে কমেন্ট করে জানান যে আপনাদের কী কী সমস্যা, আমি সবসময় সর্বদা চেষ্টা করি আপনাদের হেল্প করার জন্য। ঠিক আছে, তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কী কী সমস্যা আর কী কী টপিক্সের উপরে ভিডিও চান, আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন, আমি সেই মোতাবেক বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা আমি বানাইতাম না, আপনাদের অনেকে অনেকে রিকোয়েস্ট করছে আমার যে ভাই দুইটা একটু দেখাই দেন, তো যার কারণে আমি ভিডিওটা মেক করছি। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, আর বেশি কথা বলবো না। আল্লাহ হাফেজ।